হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আবারও রাজ্যে 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ স্টাফ সিলেকশন কমিশন ঘোষণা করেছেন। তো দেখে নিন, বিস্তারিত জানুন। তো এখানে রাজ্যে 12,000 কর্মী নিয়োগ তৎপর এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে নিয়োগ করানো হয়েছে। তো এখানে কী কী বলা হয়েছে, ডাব্লিউবি বেঙ্গল সাপোর্ট সিলেকশন কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি 12,000 পোস্টে রিক্রুটমেন্ট। রাজ্য জুড়ে সরকারি এবং চাকরি প্রার্থীদের জন্য আরও একটি দারুণ সুখবর। সম্প্রতিত পশ্চিমবঙ্গ সরকারের স্টাফ সিলেকশন কমিশন তরফ থেকে রাজ্যে বিভিন্ন সরকার দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রকাশিত হয়েছে। প্রায় 12,000-এর বেশি কর্মী নিয়োগের জন্য শূন্য পদ জারি হয়েছে। দ্রুত কর্মী নিয়োগ স্টাফ সিলেকশন কমিশন তরফ থেকে 2022-এ নতুন সংযোগ অনুসারে আবার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়ক রিক্রুটমেন্ট 9 পার্সোনাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। 12,000 কর্মী নিয়োগ করবেন পশ্চিমবঙ্গে এসএসসি। সরকারি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পদে মিলিয়ে প্রায় 11,000 থেকে 12,000 কর্মী নিয়োগ করা হবে। তবে এ নিয়ে অনুসরণে প্রথম এসএসসি সদস্যের শূন্য পদ পূরণ হবে। সদস্য হিসেবে 4 পার্সোনাল ছাড়াও আরও 6 সদস্যের একটি টিম বানানো নির্দেশ দেওয়া হয়েছে। 4 পার্সন হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়ককে নিয়োগ করা হলেও বাকি শূন্য পদগুলি এখনও পূরণ হয়নি। উল্লেখিত, 2011 সালে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে নিয়োগে প্রতিটি বাড়িতে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন গঠিত করে এবং পিএসসি আবার পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্টের জন্য অনেক দেরি হওয়ায় এসএসসি গঠন করে নিয়োগের দ্রুততা বাড়ানোর চেষ্টা করেছে। তো 2011 সাল থেকে যে যারা যারা এখানে এসএসসিতে জয়েন করেছে এবং আরও দ্রুত এবং বাড়ানোর চেষ্টা করেছে। তো এরপর যে অবশ্য গ্রুপ ডি পদে বা কর্মী নিয়োগের জন্য আদালত একটি কমিটি গঠন করা হলো এবং তারপরে বাতিল করা হলো এবং পুনরায় এসএস থেকে কর্মী নিয়োগ ক্ষমতা আনা হয় এবং একে একে বিভিন্ন সরকারি ক্ষেত্রে গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য কর্মী নিতে শুরু করে। ফের বিগত 2022 সালে সংশোধিত আইনের মাধ্যমে এসএসসি পুনরায় ক্ষমতা আসে এবং আইনে বিক্ষিপ্ত জারি করে এবং প্রবেশিকা পরীক্ষা থেকে নিয়োগ পরীক্ষায় বচ্চন্ত কী পরিবর্তন হচ্ছে সূত্রের যে খবর, নিউটনের যে একটি অফিসিয়াল কাজ করবে এসএসসি প্রথমে প্রথম পর্যায়ে প্রায় 8,000-এর বেশি পদে গ্রুপ ডি এবং নিয়োগ করা হতো। তো এখন এরপরে 3,000 থেকে 4,000 শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে বিক্ষিপ্ত প্রকাশ করে। এবার সম্পাদিত প্রকাশিত বেশ কিছু শূন্য পদ এবং পদগুলি নিয়োগের জন্য প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থা করবেন এসএসসি। গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ নেওয়া হবে এবং শূন্য পদে পরীক্ষার পদ্ধতি কী রকম করতে হবে এবং প্রশ্নপত্রের ধরন ইতিমধ্যে একটি বিরাট প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। খুবই শীঘ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ নেওয়া হবে। পরীক্ষার ক্ষেত্রে বিপি মিয়ারিং এবং মাইনিং দুটি বাকি পরীক্ষা নেওয়া হবে। চাকরি পরীক্ষা সমস্ত বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউবের সঙ্গে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো পরীক্ষার সমস্ত প্রশ্নাবলী এবং যাবতীয় এই ফোটা আমাদের যে ইউটিউব চ্যানেলের মধ্যে খবর পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।